বালুশাই মিষ্টি তৈরির জন্য আমি এখানে নিয়েছি 1.5 কাপ ময়দা। এর সাথে হাফ চা চামচ নিয়ে নিচ্ছি বেকিং সোডা। এখন এই দুটো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা আমি হালকা তাপে গলিয়ে নিয়েছি। ঘি এর পরিবর্তে আপনারা চাইলে তেল, ডালডা বা বাটারও ব্যবহার করতে পারেন। এখন ময়দার সাথে এই ঘিটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিব। আলতো হাতে সবকিছু মিশিয়ে নিতে হবে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব 6 টেবিল চামচ পরিমাণ টক দই। সবকিছু আলতো হাতে মেশানোর পর দেখবেন এমনটা হয়েছে। খুব বেশি চাপ দেওয়া যাবে না, আলতো হাতে এভাবে মেখে নিতে হবে। এই পর্যায়ে একটা ভেজা কিন্তু নিংড়ানো কাপড় দিয়ে ঢেকে রেখে দিতে হবে 20 মিনিটের জন্য। ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিট পর কাপড়টা তুলে নিব। এর মধ্যে ডোটা আরো নরম হয়ে যাবে। এখন এটাকে খুবই আলতো হাতে ঠিক আমি যেমনটা করছি তেমন ভাবে ভাঁজ করে নিতে হবে। এভাবে আমি 8 থেকে 10 বার ভাঁজ করে নিব। একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে করছি। এভাবে ভাঁজ করলে অনেকগুলো লেয়ার হবে আর শিরাটাও খুব ভালোভাবে ডুববে। এখন আমি এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। আমার এখানে সবগুলো কাটা হয়ে গিয়েছে। এখন একটা হাতে নিয়ে মিষ্টির শেপ দিয়ে দিব। এভাবে চ্যাপটা করে বানিয়ে নিব। আর চাইলে মাঝে একটা ছিদ্র করে নিতে পারেন, এটা সুন্দরের জন্য। আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন। আর একটা বিষয় খেয়াল রাখবেন, এগুলো কিন্তু ভাজার পর ডাবল হয়ে যাবে, তাই সাইজটা ওভাবে করে নেবেন। এভাবে আমি সবগুলো বালুশাই বানিয়ে নিলাম। এবার ভাজার পালা। ভাজার জন্য যথেষ্ট পরিমাণ তেল নিয়ে নিয়েছি, আর তেলটা থাকবে কুসুম গরম, আর ভাজতে হবে একেবারে লো আঁচে। তেলটা গরম হওয়ার আগেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। দেখুন এখানে কিন্তু খুব বেশি বাবল উঠছে না, তার মানে তেলটা কুসুম গরম রয়েছে। পাঁচ থেকে ছয় মিনিট পর দেখতে পাবেন মিষ্টিটা উপরে উঠে আসছে। এভাবে করে এক পিঠটা একেবারে সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এই পর্যায়ে আসতে আমার প্রায় 12 মিনিটের মতো সময় লেগেছে। এখন সবগুলো মিষ্টি উল্টে দিব। উল্টে দেওয়ার পর অপর পিঠও সেমভাবে ভেজে নিতে হবে। এটা ভাজতে টাইমটা একটু বেশিই লাগবে। দুই পাশ হয়ে গেলে এখন এটাকে তুলে নিতে হবে। সেম ভাবে বাকি মিষ্টিগুলো ভেজে নিব। আমার সবগুলো মিষ্টি ভাজা হয়ে গেছে।
এখন আমি বালুশাই মিষ্টির জন্য শিরাটা তৈরি করে নিব। তাই প্রথমে আমি একটি প্যানে পানি নিয়ে নিলাম 1.5 কাপ, সাথে চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ। আপনারা মিষ্টি বেশি পছন্দ করলে 1.5 কাপ থেকে 2 কাপ পর্যন্ত দিতে পারবেন। এখন চুলার আঁচটা মিডিয়াম হাইতে রাখতে হবে। একসাথে নেড়ে চেড়ে পানিতে একটা বলক চলে আসতে হবে। যখন বলক চলে আসবে আর চিনিটাও গলে যাবে, তখন চুলার আঁচটা মিডিয়াম লো করে দিতে হবে। আর বরাবর 8 মিনিট এটাকে জাল করতে হবে। 8 মিনিট পরে আমি এর মধ্যে 2 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। এতে করে শিরাটা জমাট বেঁধে যাবে না। শিরাটা চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। কুসুম গরম থেকে একটু বেশি গরম থাকবে। সেই পর্যায়ে আমি এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিব। এর মধ্যে বালুশাইগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। একদম ঠান্ডা হয়ে যায়নি, সামান্য উষ্ণ। এই পর্যায়ে শিরায় দিয়ে দিব। আর ডুবিয়ে রাখতে হবে 10 মিনিট। 10 মিনিট পর বালুশাই তুলে অন্য একটি প্লেটে নিয়ে নিচ্ছি। এখন দোকানের মতো বালুশাইগুলোকে মাওয়াতে গড়িয়ে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল ঈদ স্পেশাল বালুশাই মিষ্টি। এভাবে আমি বাকি মিষ্টিগুলো মাওয়ায় গড়িয়ে নিব। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হলো। একেবারে রসালো আর নরম। তৈরি হয়ে গেল পারফেক্ট বালুশাই মিষ্টি। দেখুন ভেতরটা কেমন রসালো হয়েছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।